फ्रेंड्स वेलकम बैक टू आवर यूट्यूब चैनल ट्यूटर ट्यूटारे फूड एसआईआर परीक्षार मैथमेटिक्स क्लास शुरू करी से चार नम्बर क्लस क्लैसे फ्रैक्शन सेकेंड पार्ट नहीं आलोचना करब चलो आर देर नाई शुरू कर फ्रैक्शन सेकेंड पार्ट फ्रैक्शन पार्टे आलोचना करब जे एक फ्रैक्शन के कभी जोग एवं वियोग करब फ्रैक्शन जदि लाइक फ्रैक्शन कथा बोली लाइक फ्रैक्शन बोलते जार हर एक ही थाकबे जेमन पाँच जेमन पाँच बाय सात प्लस दुई बाय सात माइनस एक बाय सात एखाने प्रत्येक हर हर किन्तु एक ही आछे हर सेम आछे ताई एटाके आमरा लाइक फ्रैक्शन बोलबो। ए लाइक फ्रैक्शनर क्षेत्रे खुबी सिम्पल जदि जोग बा वियोग करते बोले आमरा हरे जे पार्ट थाकबे सेटा जस्ट लिखब और ओपरेर गुलो जोग थाकले जोग करब और वियोग थाकले वियोग करब जेमन पाँच और दुई जोग रयेछे ताहले जोग करब सात सात थेके एक वियोग रयेछे तार माने बाद देब তাহলে সাত থেকে এক বাদ গেলে হয় ছয় তাহলে উত্তর হয়ে গেল ছয় বাই সাত এরকম লাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে জাস্ট সিম্পল যোগ থাকলে ওপরে আমরা লবগুলোর যোগ করব আর বিয়োগ থাকলে বিয়োগ করব আর হরে যেটা থাকবে সেটা বসাবো এটা থেকে কোনো কোশ্চেন আসবে না। এবারে আমরা দেখব যে যদি লাইক ফ্র্যাকশনের আরেকটা পার্টের কথা বলছি যে যদি পূর্ণ সংখ্যা দিয়ে থাকে যেমন দুশো নিরানব্বই পূর্ণ পাঁচের একশো নিরানব্বই প্লাস দুশো এক পূর্ণ দশের একশো নিরানব্বই এটা কি করে করব। এই ক্ষেত্রে আমরা অবশ্যই পূর্ণ ভাঙার দিকে যাব না, নিচের যে হর রয়েছে সেই হর আমরা নিচে লিখে দেব অন নাইনটি নাইন ব্যাস। এবং এইখানে এইখানে দেখব যে এই যে পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে এখানে দুশো নিরানব্বই রয়েছে আর এখানে রয়েছে দুশো এক যোগ রয়েছে মিডিলে, তাহলে এই দুটো আমরা যোগ করব দুশো এক আর দুশো নিরানব্বই যোগ যদি করি তাহলে কত পাবো পাঁচশো, তাহলে এখানে পাঁচশো লিখে দিলাম আর ওপরেরটা যোগ করব পাঁচ আর দশ পাঁচ আর দশে হয়ে গেল পনেরো ব্যাস উত্তর হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, সাপোজ একশো একুশ পূর্ণ সাতের উনত্রিশ আছে প্লাস উনত্রিশ পূর্ণ দশের উনত্রিশ আছে মাইনাস নয় পূর্ণ পাঁচের উনত্রিশ আছে হর একই আছে, তাহলে আমরা দেখব পূর্ণ সংখ্যার জায়গাতে কী কী রয়েছে একশো একুশ আর উনত্রিশ যদি আমরা দুটোকে যোগ করব যেহেতু মিডিলে যোগ আছে তো যোগ করলে হয়ে গেল একশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ থেকে নয় এই নয়টা বিয়োগ করব যেহেতু বিয়োগ আছে তাহলে একশো পঞ্চাশ থেকে নয় যদি বিয়োগ করি তাহলে হয়ে গেল একশো একচল্লিশ একশো একচল্লিশ পূর্ণ ওপরে কি রয়েছে সাত আর দশ যোগ আছে যোগ করব সতেরো এখান থেকে পাঁচ বাদ দিয়ে দেব তাহলে বারো, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম ওপরে বারো আর নিচে রয়েছে উনত্রিশ ব্যাস হয়ে গেল। ঠিক এরকম টাইপেরই আরও বড় বড় দিয়ে কিন্তু আমাদেরকে যোগ বা বিয়োগ ফ্র্যাকশনের ক্ষেত্রে দিতে পারে। নেক্সট অঙ্ক আমরা দেখব যে গেলো যোগ বিয়োগের ক্ষেত্রে যদি লাইক মানে হর একই এরকম যদি ফ্র্যাকশন না থাকে তাহলে কি থাকতে পারে, তাহলে যেমন পাঁচ বাই সাত প্লাস দুই বাই তিন মাইনাস তিন বাই পাঁচ ঠিক এরকম দিয়ে দিয়েছে, তাহলে আমরা জানি বেসিক যে নিয়ম রয়েছে সাত তিন আর পাঁচের লসাগু করব তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর তিন পঁয়ত্রিশে একশো পাঁচ তাহলে একশো পাঁচ আমাদের লসাগু লসাগু লিখব নিচে। এবার আমরা কি করি
এর হর দিয়ে এটাকে ভাগ করব, এর হর দিয়ে ভাগ করলে 15 পাবো, 15 হচ্ছে তাহলে 5 15 75, তাহলে এখানে হয়ে গেল 75, প্লাস আছে প্লাস লিখব, 3 দিয়ে এটাকে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে পাবো 35, আর 35 দিয়ে 70, এখানে বিয়োগ রয়েছে তো বিয়োগ লিখব, তারপরে 5 দিয়ে ভাগ করব পাবো 21, আর 3 21 এ পাবো 63, জাস্ট সিম্পল। তাহলে 70 থেকে 63 বাদ 7, 7 আর 75 তাহলে হয়ে গেল 82, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 82/105। এই হচ্ছে ভগ্নাংশের যোগ বা বিয়োগের নিয়ম। এবারে যেটা অঙ্ক খুবই যে জায়গা থেকে আসে বেশি, সেটা হচ্ছে লঘিষ্ট আকারে কিংবা মানের ঊর্ধ্বক্রম সাজাও কিংবা অধক্রমে সাজাও। যেমন একটা ভগ্নাংশ বলে দিয়েছে 2/5, 3/7, 5/9 দিয়ে বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও কিংবা মানের অধক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজাও বলতে ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, আর অধক্রমে সাজাও বলতে বড় থেকে আস্তে আস্তে ছোট হবে। ঊর্ধ্বক্রম মানে ওপরের দিকে, মানে ছোট থেকে ওপরে আস্তে আস্তে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে আস্তে আস্তে ছোট। এটা করার ক্ষেত্রে বেশ কয়েকটা নিয়ম রয়েছে, আমি 2-3টা নিয়মেরই কথা বলছি, তারপরে যেটা সুবিধা হবে সেটা আমরা করব। এক রয়েছে কম্পারিজন, কম্পারিজন আমরা তুলনা করে দেব, বা এটাকে বলা হয় যে ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন গুণ। তারপরে রয়েছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ দিয়ে আমরা করতে পারি। আর একটা প্রসেস রয়েছে এলসিএম, লসাগু বের করেও করতে পারি। আমি 3টা প্রসেসে আলোচনা করছি, যেটা মনে থাকে সেটাই করবে। কম্পারিজন বা ক্রস মাল্টিপ্লিকেশন বলতে যে আমরা লড়াই করাবো, যেমন এখানে রয়েছে 2/5 আর রয়েছে 3/7, তাহলে এর লব দিয়ে এর হর গুণ করলাম কত হলো 14, আর এর হর দিয়ে এর লব, তাহলে 3/5 = 15, বড় কে হলো 15, তাহলে এটা বড় হয়ে গেল, অর্থাৎ 3/7 হয়ে গেল বড়, 2/5 থেকে বড় হয়ে গেল 3/7। এখন যদি আমাকে এখানে বলে যে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাও, তাহলে আমরা যেটা বড় পেলাম, এবার দেখব এর সাথে এর ক্রস মাল্টিপ্লিকেশন করাবো, 3/7 আর রয়েছে 5/9, তাহলে এটা গুণ করি 3/9 = 27, আর এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 35, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা হয়ে গেল বড় 5/9। তাহলে সব থেকে বড় কোনটা পাচ্ছি? 5/9, অর্থাৎ আমরা বলতে পারি যে 3/7 < 5/9। তাহলে সব থেকে ছোট হলো 2/5, তারপরে 3/7, তারপরে 5/9, অর্থাৎ এটাকে যদি আমরা কম্পারিজন করে লিখি তাহলে পেলাম 2/5 আমি করছি ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে বড়, তারপরে 3/7, তারপরে 5/9, বা যদি বলে দিই ঊর্ধ্বক্রমে হলো 2/5 = 3/7 = 5/9, যদি বলতো অধক্রম তাহলে উল্টো করতাম, তাহলে উল্টো করলে গেলে 5/9 লিখতাম, তারপরে 3/7, তারপরে 2/5, ব্যাস। এই হচ্ছে ঊর্ধ্বক্রম বা অধক্রমের কম্পারিজন পদ্ধতি কিংবা ক্রস মাল্টিপ্লিকেশন। এবারে এই ক্রস মাল্টিপ্লিকেশন কখন আমরা ব্যবহার করব? ক্রস মাল্টিপ্লিকেশন ব্যবহারের জন্য আমাদেরকে দেখতে হবে, যদি বলে যে কোনো একটা ভগ্নাংশের বৃহত্তম কোনটি কিংবা ক্ষুদ্রতম কোনটি, তাহলেই আমরা এই ক্রস মাল্টিপ্লিকেশন করব এবং সেটা খুব সহজেই বের করতে পারব, বড় কিংবা ছোট। আমি এক্সাম্পলে দেখাবো আমরা যখন ইয়ারের কোশ্চেন নেব। এবার দেখি পার্সেন্টেজ, পার্সেন্টেজ প্রসেস কি? পার্সেন্টেজ প্রসেস হচ্ছে আমরা ভাগ করে দেবো জাস্ট, যেমন এখানে 5 দিয়ে ভাগ করব 2 কে, তাহলে 0.5 নিলে 20, 4/5 = 20, তাহলে হয়ে গেল এটা 0.4, তাহলে 2/5 = 0.4। তারপরে 7 দিয়ে ভাগ করব 3 কে, 4/7 = 28, আর
দুই শূন্য, সাত দুয়ে চোদ্দ, তারপরে ছয় শূন্য, সাত আটে ছাপ্পান্ন। তাহলে পেলাম এটা পাচ্ছি পয়েন্ট ফোর টু এইট। যদি পার্সেন্টেজ করি, একশো দিয়ে গুণ করি, তাহলে এটা হলো ফর্টি, আর এটা হলো ফর্টি টু পয়েন্ট এইট। আরটা রয়েছে পাঁচের নয়, তাহলে নয় দিয়ে ভাগ করব পাঁচকে, দশমিক শূন্য, পাঁচ নম পঁয়তাল্লিশ, আবার শূন্য, আবার পাঁচ নম পঁয়তাল্লিশ, আবার পাঁচ নম পঁয়তাল্লিশ, অর্থাৎ এটা পাচ্ছি ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ। তাহলে বেশি কোনটা পেলাম? এটা। তাহলে এটা হয়ে গেল বৃহত্তম, তারপরে এটা হচ্ছে ক্ষুদ্রতম, আর এটা হচ্ছে মিডিলে। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ পদ্ধতি। তারপরে আর একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে এলসিএম পদ্ধতি, অর্থাৎ নিচের যে সংখ্যাগুলো আছে, যেমন এখানে রয়েছে পাঁচ সাত আর নয়, এর এলসিএম বের করব, লসাগু বের করব। লসাগু বের করব আমরা, যেমন এখানে লসাগু হচ্ছে পাঁচ গুণিত সাত গুণিত নয়, এটা আমরা গুণ করবো না সবসময়, এই ক্ষেত্রে গুণ করব না, গুণ করলে সেটা অনেক বড় হয়ে যাবে। তাহলে কি করব, জাস্ট এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে প্রত্যেকের নিচেই আসবে একই কথা, প্রত্যেকের নিচেই আসবে আসবে পাঁচ গুণিত সাত এটা যদি করি আমরা, তাহলে এখানে থাকবে পাঁচ, আর লসাগু হচ্ছে পাঁচ গুণিত সাত গুণিত নয়, এই পাঁচ এই পাঁচ কাটবে, তাহলে থাকছে সাত নম তেষট্টি, আর তেষট্টিকে দুই দিয়ে গুণ, দুই গুণিত তেষট্টি, তার মানে তিন দুয়ে ছয়, আর ছয় দুয়ে বারো, একশো ছাব্বিশ। ঠিক এইভাবে এটা থেকে পাবো আমরা তিনের সাত গুণিত পাঁচ গুণিত নয়, তাহলে আর গুণিত সাত, অবশ্যই সাত থাকবে, সাত সাত কাটবে, পাঁচ নম পঁয়তাল্লিশ, তাহলে পঁয়তাল্লিশ ইন্টু তিন, তিন পাঁচে পনেরোর পাঁচ, আর তিন চারে বারো, আর একে তেরো, একশো পঁয়ত্রিশ। এখানে পেলাম একশো ছাব্বিশ, এখানে পেলাম একশো পঁয়ত্রিশ। পরেরটা যদি করি, তাহলে পাঁচের নয় ইন্টু পাঁচ গুণিত সাত গুণিত নয়, তাহলে নয় নয় কাটবে, তাহলে থাকছে পাঁচ গুণিত পঁয়ত্রিশ, তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ দুই হাতে, আর তিন পাঁচে পনেরো আর দিয়ে সতেরো, একশো পঁচাত্তর। তাহলে এটা হয়ে গেল সব থেকে বড়, এটা হলো সব থেকে বড়, তারপরে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, উত্তর একই আসবে। এই তিনটে প্রসেসে আমরা করতে পারি মানের অধঃক্রম থেকে ঊর্ধ্বক্রম, কিংবা সব থেকে লঘিষ্ঠ, কিংবা সব থেকে গরিষ্ঠ সংখ্যা নির্ণয় করতে পারি। এবার দেখি আমরা পরীক্ষায় কেমন কোশ্চিন আসে। পরীক্ষায় যেরকম কোশ্চিন আসে, সেটা হচ্ছে বলছে হুইচ ইজ দ্য লার্জেস্ট আউট অফ দ্য ফ্র্যাকশন, এখানে বেশ অনেকগুলো ফ্র্যাকশন বলে দিয়েছে, তারপরে বলছে হুইচ ইজ দ্য লার্জেস্ট, সব থেকে বড় কোনটা। তাহলে এক্ষেত্রে আমি যেটা বললাম, যে এই ক্ষেত্রে যখন আমাদের কোনো সব থেকে বড় বা ছোট নির্ণয় করতে বলবে, আমরা এখানে ব্যবহার করব তুলনামূলক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি ব্যবহার করব। তাহলে তুলনামূলক পদ্ধতি ব্যবহার করছি, এখানে রয়েছে নয়ের একত্রিশ, আর রয়েছে তিনের সতেরো, আমরা গুণ করব, এটা দিয়ে এটা গুণ করবো, সতেরোকে নয় দিয়ে গুণ, তাহলে সাত নম তেষট্টির তিন, আর থেকে ছয়, নয়কে নয় আর ছয়ে পনেরো, একশো তেপান্ন পেলাম, আর এটা তিনেকে তিন, আর তিন তিনকে নয়, তাহলে এটা হচ্ছে লেস দেন, তার মানে এটা ছোট আর এটা হলো বড়। আমাদের বের করতে হবে কি, বের করতে হবে লার্জেস্ট, তাহলে বড়টা নেব, তাহলে নয়ের একত্রিশ নিলাম, নয়ের একত্রিশ নিলাম, এরপরে কোনটা নেব, এরপরে নেব ছয় বাই তেইশ, তাহলে ছয়ের তেইশ, আবার সেই গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন, নয় দিয়ে গুণ, তিন নম সাতাশ, হাত থেকে দুই, আর নয় দুই আঠারো, আঠারো আর দুই কুড়ি, দুশো সাত, এটা গুণ করছি, ছয়কে ছয় আর তিন ছয় আঠারো, একশো ছিয়াশি, আবার দুশো সাত বড়, তার মানে এটাকেই আবার নেব, আবার এটাকেই নেব, এবার এর সাথে এটা করব নয়ের একত্রিশ, তার সাথে গুণ করছি চারের এগারো, আবার সেই ক্রস, নয়কে নয়, নয়কে নয়, আর এখানে চারেককে চার, তিন চারে বারো, এবার কিন্তু এটা বড় হয়েছে,
चार एगारो बड़ो तेल शुद्ध चार एगारो नीब मैं बाकी गो सब छोटो नये एक चार एगारो बड़ो हो गल चार एगारो नीब बाकी आनटा बाकी आतर पचिस तेल दोटोर मध्य कम्पेयर करब सत बचिस चार पचिस एकशो और सत एगारो सतहत्तर आर को बड़ो पेलम एटाई बड़ो पेलम आल्टिमेट हमार लार्जेस्ट हो गल फोर बलेवेन मैं डी हो गल उत्तर ये सब सहज कम्पेरिजन पद्धति सब सहज लार्जेस्ट और स्मलेस्ट बेर करार्जन प्रसेसटा प्रथम दोटोर मध्य लड़ाई करब देख को बड़ो और कौन छोट लबर साथ हर लबर साथ हर पड़े तरह ये प्रथम धरब लबर साथ हर तर एर लबर साथ हर तर जो बड़ो है सेब तर कम्पेयर करब तर जो बड़ो है सेब तर कम्पेयर करब तर जो बड़ो है सेब तर कम्पेयर करब लास्ट जो सब बड़ो है से पे जा এই প্রসেসে আমরা লার্জেস্টটা খুব সহজে বের করতে পারি। নেক্সট আরেকটা অঙ্ক দেখছি আমরা, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, মানে ঊর্ধ্বক্রম অনুসারে আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বড় হবে মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে পাঁচের সাত রয়েছে, নয়ের তেরো রয়েছে, দুইয়ের তিন আর আটের এগারো। আমরা বেস্ট প্রসেসগুলো বললাম, পার্সেন্টেজ প্রসেস বা ওই ক্রস প্রসেস সেটাও করতে পারি। আমরা এখানে পার্সেন্টেজ প্রসেসে করছি, পাঁচের সাত রয়েছে তার মানে সাত দিয়ে পাঁচকে ভাগ করব, দশমিক সাত সাতে উনপঞ্চাশ, এক শূন্য সাত এককে সাত, তিন শূন্য চার সাতে আঠাশ। যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে এটা পেলাম সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর, তাই তো ভাই এটা রেখে দিলে হবে, এটা থেকে আমরা ডাইরেক্ট কম্পেয়ার করতে পারি। তারপরে দেখছি তেরো দিয়ে নয়কে ভাগ, শূন্য, সাত তেরম একানব্বই হয়, বেশি হয়ে যাচ্ছে ছ তেরম, তিন ছয় আঠারো, ছয়কে ছয় সাত আঠাত্তর, তারপরে বারো শূন্য, সাত তেরম একানব্বই, তাহলে আট তেরম, চব্বিশে চার হাত থেকে দুই, আটে কাট আট দিয়ে দশ, একশো চার, ন তারম হয়ে যাবে, ন ন ন তারম করে দেয়, ন তারমগুলো হয়ে যাবে, তিন নম সাতাশের সাত হাত থেকে দুই, আর নয়কে নয় আর দুই এগারো সতেরো মানে তিন আসবে শূন্য, তারপরে তেরো যোগনি ছাব্বিশ, তেরো দুগুণা ছাব্বিশ, তার মানে পেলাম আমি সিক্সটি নাইন পয়েন্ট টু, সিক্সটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট। তারপরে একটা দেখছি আমরা দুইয়ের তিন, তার মানে এখানে ভাগ করতে হবে আমাকে তিন দিয়ে দুইকে, তিন ছয় আঠারো, আবার দুই, আবার তিন ছয় আঠারো, আবার দুই, তার মানে আবার তিন ছয় আঠারো, তার মানে এটা পাচ্ছি সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স। তারপরে এগারো দিয়ে আটকে, সাত এগারো সাতাত্তর, তিন তিরিশ, এগারো দিয়ে বাইশ আর আট, আবার সাত এগারো সাতাত্তর, তাহলে পেলাম সেভেন্টি টু পয়েন্ট সেভেন, এটা পাচ্ছি সেভেন্টি টু পয়েন্ট সেভেন। এবার আমরা দেখে নেবো কোনটা বড়, সব থেকে যেটা বড় সেটা হচ্ছে এটাই, তার মানে এ দুইয়ের তিন হলো সব থেকে বড়। তাহলে কি বলেছে, ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড়, সব প্রথমে ছোটটা দেখবো, ছোট কোনটা রয়েছে, ছোট রয়েছে এটা মানে তিনের কুড়ি, সব থেকে ছোট রয়েছে দুইয়ের তিন, দুইয়ের তিন সব থেকে ছোট, তাহলে সব থেকে ছোট লিখলাম দুইয়ের তিন। তারপরে কোনটা রয়েছে, তারপরে পেয়েছি আমরা এটা সিক্সটি নাইন পয়েন্ট টু, মানে তেরো নয়ের তেরো, তারপরে নয়ের তেরো, তারপরে কোনটা আছে, তারপরে রয়েছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর, মানে এটা পাঁচের সাত, পাঁচের সাত, তারপরে রয়েছে শেষে হচ্ছে আটের এগারো, আটের এগারো, তাহলে আটের এগারো হয়ে গেল সব থেকে বড়। তাহলে এই হয়ে যাচ্ছে আমার মানের ঊর্ধ্বক্রমে সাজানো, এটা হচ্ছে পার্সেন্টেজ পদ্ধতি। তোমরা নিজেরা এবার অন্য পদ্ধতিতে করতে চাইলে করতে পারো, ক্রস মাল্টিপ্লিকেশনে। আটটা অঙ্ক দিয়েছে, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, সবচেয়ে বড় বের করতে হলে সেই প্রসেস বললাম, ক্রস করাতে পারি কিংবা পার্সেন্টেজ বের করতে পারি। এখানে যদি আমরা এটাকে ভাঙি তাহলে তিন চারে বারো, দুই চোদ্দোর তিন,
14 तीन के जदि दशमी के प्रकाश करी ताले तीन दिए भाग करब 14 के ताले तीन चारे 12 और दुई 20 तीन छय 18 तीन छय 18 आबार 6 ताले 4.66 एटा पेये जाच्छि आमी 4.66 तारपरे एटा 4 6 24 25 25 बाय 6 25 बाय 6 ताहले 4 6 24 1 दे 10 6 के 6 তারপরে 4 দে 0 5 6 30 6 6 36 তার মানে এটা পাচ্ছি 4.16 এটা পেলাম 4.16 তারপরে এটা 12 দিয়ে ভাগ করতে হবে 39 কে 3 12 36 তারপরে 3 দে 0 দে 12 দিয়ে 24 তারপরে 6 60 5 12 60 3.25 এটা পেলাম 3.25 তারপরে যেটা দেখি 12 দিয়ে 47 কে তাহলে 4 12 48 হয়ে যায় 3 12 36 আমাকে বের করতে বলেছে কি বড় 3 আসছে এখানে 3 সামথিং আসবে তো দরকার নেই এগুলো তো আমার করার যেমন দরকার নেই যে 3 আসছে নিচু আসছে তার মানে এটা তো হবেই না তাহলে 4.66 তার মানে এটা হয়ে গেল আমার উত্তর সবচেয়ে বড় এটা রয়েছে 4.16 এটা রয়েছে 4.16 তো 3 পয়েন্ট আছে তো দরকার নেই তাহলে আমার উত্তর হয়ে গেল এটা এইভাবে আমরা ভগ্নাংশের যে ছোট থেকে বড় এখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে এখান থেকেই কোশ্চেন আসবে যখন আমরা মডেল প্র্যাকটিস সেট করাবো তখন কোশ্চেনগুলো আরও দেখব তো থ্যাংক ইউ আর অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডদের সাজেস্ট করো যারা এই ক্লাস করতে ইচ্ছুক তাদেরকে